আমরা 2004 সালে আমরা এই প্রতিযোগিতাটি শুরু করি। তখন আমরা রাঙামাটির ছেলে মেয়েদের সৃষ্টিশীলতার বিকাশের জন্য চিত্রাঙ্কন, বর্ণলিখন এবং আবৃত্তির প্রতিযোগিতা আয়োজন করি স্কুলবেলা নামে আমাদের একটি পত্রিকার মাধ্যমে। এরপর গত 17 বছর ধরে আমরা টানায় আয়োজনটি করছি এবং খুব মজার ব্যাপার হচ্ছে এই প্রতিযোগিতার জন্য কোনো স্কুলে কোনো নোটিশ যায় না, কোথাও কোনো ঘোষণা দেওয়া হয় না, শুধুমাত্র আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটা রিমাইন্ডার দিই সময় এবং সাবজেক্টগুলো জানিয়ে দিয়ে। এবং এই যে শত শত বাচ্চারা অংশগ্রহণ করে আমরা চেষ্টা করি এর মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক বাচ্চাকে পুরস্কৃত করার জন্য। এবং এটা আমরা মনে করি যে রাঙামাটির 21-এর যে কোনো প্রোগ্রামের সাথে এটা অঙ্গাঙ্গী হয়ে জড়িয়ে গেছে। খুব মজার ব্যাপার হচ্ছে যে এখন আর 21 তারিখ সকালবেলা কোনো প্রোগ্রাম কিন্তু রাঙামাটির শহীদ মিনার কেন্দ্রিক হয় না, সবাই জানে যে সেখানে একটা ফিক্সড প্রোগ্রাম আছে। এটা মানে রাঙামাটির ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গী হয়ে জড়িয়ে গেছে। আমরা প্রত্যাশা করি যদি কখনো এই শহরে আমি না থাকি বা আমরা না থাকি তবু এই আয়োজনটি ধারাবাহিকভাবে চলবে বলে আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে 21-এর এই চেতনা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অসাম্প্রদায়িক যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি সেই রাষ্ট্রটি আমরা দেখতে পাবো।